ফুটবল বিশ্বকাপ শুরু হতেই অন্যান্য দেশের পাশাপাশি ভারতবর্ষে তথা রাজ্যে ফুটবল প্রেমীদের উন্মাদনা একেবারে শীর্ষে। উন্মাদনা জেলা জলপাইগুড়িতেও এখন পাড়ায় পাড়ায় নিজেদের পছন্দের দলের জাতীয় পতাকা লাগানো নিয়ে ব্যস্ততা তুঙ্গে। মঙ্গলবার এমনই চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি শহরে। এদিন জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বেকারি রোডে বয়েজ ক্লাবের আর্জেন্টিনা সমর্থকরা তাদের পছন্দের দলের জাতীয় পতাকার সঙ্গে আর্জেন্টিনা দলের মেসি সহ অন্যান্য খেলোয়াড়দের ছবি নিয়ে উল্লাস করতে দেখা যায়। অন্যদিকে জলপাইগুড়ির শান্তিপাড়াতেও বিশ্বকাপ ফুটবল ঘিরে চাপা উত্তেজনা। এখানেও আর্জেন্টিনার ভক্তরা বিশ্বাসী আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে। পাশাপাশি শান্তিপাড়াতেও আর্জেন্টিনার চিরশত্রু বলে পরিচিত ব্রাজিল ভক্তরাও আশায় বুক বেঁধেছেন। এই ব্যাপারে আর কি বলবো, বিশ্বকাপ মানেই মেসি, মেসি মানেই আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা মানেই আমরা। তো এবারও আমরা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করব, ঠিক আছে? আর আমাদের চরম শত্রু ব্রাজিল, আর ব্রাজিলকেই চাই ফাইনালে, তাদেরকে হারিয়ে এবছর আমরা বিশ্বকাপটা জয়ী হব। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর সাইবো কেমনে, জোর রাজিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কোথায় যাবে যদি এবার 2023 বিশ্বকাপ শুরু হয়েছে কাতারে, আমাদের প্রথম খেলা আগামীকাল, এবার আমাদের লক্ষ্য 6-0 করা। কি মনে হচ্ছে যে গেল আগামী গেল যে আর কোপা আমেরিকায় তারা অলরেডি গ্রুপকে হারিয়েছে, লাগাইলাম এবং সারা মানুষকে জানালাম যে আগামীকাল আমাদের প্রিয় দল খেলতে নামছে, তার নাম ব্রাজিল। কি আশা করছেন? আমরা এবার চ্যাম্পিয়ন আশা করি। কোথায় যাবে যদি